উপনির্বাচনৰ বাবে প্ৰাৰ্থী নাম ঘোষণা বিজেপিৰ পাঁচটা সমষ্টি তিনিটাত বিজেপি অৱতীৰ্ণ হ'ব নিৰ্বাচনী যুঁজত ভৱানীপুৰৰ ফণীধৰ তালুকদাৰ মৰিয়নীত ৰূপজ্যোতি কুৰ্মী আৰু থাওৰাত সুশান্ত বৰগোহাঁই বিজেপিৰ প্ৰাৰ্থী বাকী দুটা সমষ্টিত ইতিমধ্যে ইউ পি পি এলে ঘোষণা কৰিছে প্ৰাৰ্থীৰ নাম বুঢ়াগাঁও সমষ্টি ইউ পি পি এলৰ প্ৰাৰ্থী জিৰণ বসুমতাৰী আৰু তামোলপুৰ সমষ্টি ইউ পি পি এলৰ প্ৰাৰ্থী জলেন দৈমাৰী থাওৰাত 20-25 হাজাৰ ভোটত জিকিম বুলি মন্তব্য বিজেপি প্ৰাৰ্থী সুশান্ত বৰগোহাঁই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আর আমার রাজ্যিক সভাপতি ভারতীয় জনতা পার্টি ভবেশ কলিতা ডাঙরিয়াক মই ধন্যবাদ জানাইছো আজি আনুষ্ঠানিকভাবে যে ঘোষণা করলে আর মই ভাবো যে অনাগত দিনত শক্তিশালীভাবে আমি থাওরার এবার নির্বাচন জয়ী হই বহুভূত বিভিন্নত কংগ্রেস দল বা অন্যান্য দলক পরাভূত করে থাওরা সমষ্টি এবার বিজেপি সরকারখনের লগত থাকি সমষ্টিটো উন্নয়নমূলক কাম কাজবিলাক কৰি যাব। ইতিমধ্যে থাওৰা সমষ্টিৰ ৰাইজে সিদ্ধান্ত লৈছে যে এইবাৰ নিৰ্বাচনটোত আগৰ নিৰ্বাচনৰ নিচিনা নহয়, এইবাৰ নিৰ্বাচনটো কোনোবা এখন চৰকাৰ বনাবৰ কাৰণে নিৰ্বাচন নহয়, এই চৰকাৰখনৰ লগত থাওৰা সমষ্টিটোত থকাৰ এটা নিৰ্বাচন হ'ব। আৰু মই ভাবোঁ প্ৰায় 20-25 হাজাৰ ব্যৱধান ভোটত এইবাৰ কংগ্ৰেছ দলে পৰাজিত হ'ব আৰু ৰাইজৰ দলে মই ভাবো প্ৰতিদ্বন্দ্বিতালৈ নাহিব নিচিনা এটা অনুভৱ মোৰ হৈছে। ইফালে জয় নিশ্চিত বুলি দাবী ভৱানীপুৰৰ বিজেপি প্ৰাৰ্থী ফণী তালুকদাৰৰ। ধন্যবাদ জনাইছো আমাৰ ৰাজ্যিক সমিতিক, আমাৰ কেন্দ্ৰীয় সমিতিক মোক টিকট প্ৰদান কৰাৰ কাৰণে, আৰু অতি উৎসাহিত হৈছো কাৰণ মই 3 মাহ বিধায়ক হৈ বিধায়ক পদ বাদ দিছিলোঁ। কাৰণ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নীতি আদর্শত মই সমর্পণ করেছিল আর সেই কারণে মই আজি উৎসাহিত। নিকটতম প্রার্থীটো আমার মইতো চ্যালেঞ্জ করে আছো, যদি কংগ্রেসে প্রার্থিত্ব দিব পারে আর যদি স্বীকৃতি মন্ত্রী উদ্ধ করব পারে পুনের 6 মাহ পিছন আকো ইলেকশন হব, মই প্রার্থিত্ব আর বাদ দিম, এইটা মই চ্যালেঞ্জ করেছো কংগ্রেসের উপর, এডিএফের উপর করা নাই। আর এবার আগবাইছো রূপজ্যোতি কুর্মীর মন্তব্য। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, মাননীয় ভারতীয় জনতা পার্টির রাজ্যিক সমিতির সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়াক, মানে মৰিয়নী সমষ্টির এই পবিত্র নামঘর থলীত আছো, ইয়ারপরে মানে অশেষ ধন্যবাদ জানাইছো। উপনির্বাচনত বহু ভোটত মৰিয়নী সমষ্টির পর জয় হম এয়া নিশ্চিত, আর মৰিয়নী সমষ্টির মোৰ পিতৃৰ দৰে মাতৃৰ দৰে যখন বর্তমানও মূল আছে সকলের আশীর্বাদ আমার লগত আছে, আমার জয় হব। কংগ্রেসের অলপ যদি কিবা আছিল শেহতিয়াকে ভূপেন বৰুৱা ডাঙরিয়ায় যেটা সন্দেহযুক্ত নাগরিকর কারণে বুকু ফালি পেলে চোলা ফালি দিলে, তারপরে অলপ উলমি আসে কংগ্রেস চেয়ারম্যান আলিয়ে যেটা শহীদের ওপর এই মন্তব্য দিলে, কংগ্রেসের যলপ আছে সেয়াও শেষ করলে। কংগ্রেসের তো কথা ময় নকয়ে থাকিল কথা রাইজ দল জাতীয় পরিষদ, সেয়াও এটা রাইজ দলের আর রাইজ দলের নেতা অখিল গগৈ এটা এটাকে দল সংগঠনে এৰিছে, এতিয়া নেদেখাজনেও তেওঁক এৰিব? এখানে নদী বান্ধলৈ মাত মাতিছিল, নদী বান্ধত মাত মাতিছিলে কেতিয়া? যেতিয়ালৈকে তেওঁ টকা পোৱা নাছিল, যেতিয়া টকা পাই গ'ল নদী বান্ধৰ ক্ষেত্ৰত মাত মতা বন্ধ হৈ পৰিল। আৰু ইয়াত জাতীয় পৰিষদৰ কোনো অস্তিত্ব নাই, সেইকাৰণে কোনো দল সংগঠনৰ বা ৰাজনৈতিক দলৰে মৰিয়নী সমষ্টিত প্ৰভাৱ নঘটিব।